হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টেকভিশন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে Xiaomi এর পাঁচটি স্মার্টফোনের লেটেস্ট প্রাইস এবং আপনাদেরকে জানাবো আর সাথে থাকবে প্রত্যেকটি ফোনে কি ধরনের প্রসেসর অথবা কতটুকু র‍্যাম ব্যবহার করা আছে তা সম্পর্কে আজ আমরা সংক্ষিপ্ত আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই চ্যানেলটি কিন্তু সামনে আগাতে পারবো না বাংলাদেশে গত মাসে এই স্মার্টফোনটি লঞ্চ করেছে মিড বাজেটের এই ফোনটি বলতে গেলে অনেক ভালো তার কোয়ালিটির জন্য অনেক প্রশংসা পেয়েছে ছয় দশমিক তিন ইঞ্চির ডট ড্রপ এফএইচডি ডিসপ্লে ফোর জিবি র্যাম আর সাথে আছে চৌষট্টি জিবি স্টোরেজ পিছনে আছে আটচল্লিশ প্লাস ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা আর সেলফি ক্যামেরায় আছে তেরো মেগাপিক্সেল এই ফোনের প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে সিক্স আর সাথে আছে ফোর থাউজেন্ড ব্যাটারি এবং সাথে পাচ্ছেন একটি কুইক চার্জার ফোন ফোনটি বর্তমান বাজার মূল্য হল ষোলো হাজার নশো নিরানব্বই টাকা নাম্বার টু এ টু লাইট ফোনটি আপনার পছন্দের তালিকা থাকতেও পারে তাই দিয়ে দিলাম পাঁচ দশমিক চৌরাশি ইঞ্চি হাজার আশি ইন্টু কুড়ি আশি পিকজেলে আইপিএস এলসিডি ডিসপ্লে র্যাম ফোর জিবি আর সাথে আছে রুম চৌষট্টি জিবি প্রসেস স্ন্যাপড্রাগন সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পেছনে আছে ডুয়াল ক্যামেরা বারো প্লাস ফাইভ মেগা পিক্সেলের আর সামনে আছে শুধুমাত্র ফাইভ মেগা পিক্সেল আর সাথে আছে ব্যাটারি ফোর থাউজেন্ড এম এইচ বর্তমান তার বাজার মূল্য হলো চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা নাম্বার থ্রি সাউমি এইট সি ফোনটি অনেক হালকা রেডমি নোট সেভেনের তুলনায় আর ফোনটি দেখতে আইফোন এক্সের মতোই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির জন্য বেটার দেন আদার ফোন আর ফোন তৈরিতে প্রিমিয়াম কোয়ালিটি মেটেরিয়ালস গুলা ইউজ করা হয়েছে ফোনটির পিছনে সামনে গ্লাস ব্যবহার করা আছে আর সাথে আছে আপনার পছন্দের অ্যালুমিনিয়াম ফ্রেম ফোনে পাব এন্ড চিপসে স্ন্যাপড্রাগন সেভেন হান্ড্রেড টেন পিছনের ক্যামেরায় বারো প্লাস ফাইভ মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন আর সাথে যে সেলফি ক্যামেরা সেই সেলফি ক্যামেরা ব্যবহার করা আছে টোয়েন্টি মেগাপিক্সেলের ক্যামেরা আর ব্যাটারি থাকছে অতি অল্প তিন হাজার একশো এম এইচ সাউমি এইট সি ছয় চৌষট্টি এর বর্তমান বাজার মূল্য হল বাইশ হাজার নশো নিরানব্বই টাকা নাম্বার ফোর পোকো এফ ওয়ান এই ফোন সম্পর্কে এত বেশি বিস্তারিত বলে আপনাদের মাঝে কোনো লাভ নেই বন্ধুরা আমাদের দেশে যে দেশে ফোনটি অনেক জনপ্রিয়তা পেয়েছে যারা নিয়মিত ফোন ব্যবহার করে এমন কাউকে আপনি খুঁজে পাবেন না যে পক্ষ এফ সম্পর্কে সে জানে না আইপিএস এল সি ডিসপ্লে যার সাইজ হলো সদূষণ কাটার অঞ্চি পারফরমেন্সে অনেক ভালো প্রসেসর পাবেন স্ন্যাপড্রাগন এইট হান্ড্রেড ফাইভ যে কোনো গেম আপনি এই প্রসেসর দ্বারা কোনো লেগ ছাড়া আপনি খেলতে পারবেন পিছনে আছে ডুয়াল ক্যামেরা বারো প্লাস ফাইভ মেগা পিক্সেলের আর সামনে রয়েছে টোয়েন্টি মেগা পিক্সেলের আপনি ছবি তুলতে পারবেন আর সাথে আছে ফোর থাউজেন্ড এম ব্যাটারি যার বর্তমান বাজার মূল্য হলো ছয় চৌষট্টি এর প্রাইসটা হলো তেইশ হাজার নিরানব্বই টাকা

কারণ একই ধরনের আর ক্যামেরাটা আসলে রেডমি নোট সেভেন থেকে এই ফোনের ক্যামেরাটা অনেক ভালো হবে বর্তমান তার বাজার মূল্য হল সতেরো হাজার পাঁচশো টাকা বন্ধুরা ফোন কেনার আগে অবশ্যই আপনি ভালোভাবে দেখে কিংবা অন্য যে কোনো ফোন আপনি দেখবেন মার্কেটে গিয়ে দেখার পর আপনি একটি ভালোভাবে সিদ্ধান্ত নেবেন যে আসলে কোন ফোনটি কিনা যায় আমি আসলে ধারণা দেওয়ার আমি আপনাদেরকে চেষ্টা করেছি যে এই প্রাইসটা এত তারপর তার যে র্যাম পারফরমেন্সের যে প্রসেসরগুলো ইউজ করা আছে তা আপনাকে আমি বলার চেষ্টা করেছি আর শাওমি কিন্তু ভালো মানের ফোন সরবরাহ করেছে এবং বাংলাদেশে মার্কেটে তারা অতি তাড়াতাড়ি বাজারটা দখল করে নিল কারণ তাদের মানসম্মত বিল্ড কোয়ালিটি প্লাস অল্প দামে ভালো মানের প্রসেসর সরবরাহ করে তারা অনেকেরই কিন্তু মন জয় করে নিয়েছে আজকেই এই পর্যন্ত আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা কামনা করে আমার ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ